হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কোনো ট্রাভেল রিলেটেড না, আজকের ভিডিওতে হবে মোটো ব্লগিং কীভাবে করবে, তো সেই সেটআপটা নিয়ে আজকে আলোচনা করব। তো এতদিন অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে যে কীভাবে দাদা মোটো ব্লগিংটা শুরু করেছো আর কী সেটআপটা আছে, তুমি যদি দেখাও তো আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা হবে পুরো অনলি মোটো ব্লগিং নিয়ে, কী কী ইউজ করি তো পুরোটাই দেখাবো তোমাদেরকে। তো প্রথমে বলে রাখি, মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু দুটো জিনিস সবথেকে বেশি দরকার, সেটা হচ্ছে ফার্স্ট তোমার একটা বাইক না হলে একটা স্কুটি থাকতে হবে, আর সেকেন্ড একটা হেলমেট। যারা বাইক চালাচ্ছে হেলমেট তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে 500 টাকা যদি তোমরা অ্যাড করো, ইনভেস্ট করো, তাতে তোমরা আমাদের পুরো কমপ্লিট পুরো মোটো ব্লগিং সেটআপ তোমরা চলে আসবে। তো সেটাই দেখাবো আজকে তোমাদের, পুরো ব্লগটার সঙ্গে থেকো, শেষ অবধি দেখবে তোমরা, ঠিক আছে। মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু অ্যাকশন ক্যামেরা, গোপ্রো, এরকম এক্সট্রা এত দামি এক্সেসারিজ না হলেও তোমাদের শুধু একটা ফোন দিয়েও কিন্তু তোমরা মোটো ব্লগিং শুরু করতে পারো। আর আমিও কিন্তু মোটো ব্লগিং আমি ফোন থেকেই করি, আমার ফোন থেকে এই ফোন দিয়েই কিন্তু আমি ব্লগিং করি। তোমরা দেখতেই পারবে আমার আগে যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি চেক করলে, এই ফোন দিয়েই আমার করা, তো যেটা আছে সেটা দিয়ে তোমরা ব্লগিং করা শুরু করতে পারো, এটাই আমি বলতে চাচ্ছি তোমাদেরকে। আর আমি তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো সেটআপটা নিয়ে চলে এসেছি এখন, পুরো সেটআপটা আমি তোমাকে খুলে খুলে দেখাবো। অলরেডি আমি একটা ফোন লাগিয়ে রেখেছি অলরেডি, এখানে দেখতেই পাচ্ছ হেলমেটে, এটা হচ্ছে কি আমার বাড়ির ফোন, মানে মা ইউজ করে, রেডমি। তো অ্যাকচুয়ালি যেটা দিয়ে আমি শ্যুট করছি সেই ফোনটাই আমি এখানে লাগানো থাকে, তো জাস্ট আমি দেখানোর জন্য আমার ফোনটা দিয়ে শ্যুট করছি এবং মার ফোনটা এখানে লাগিয়ে রেখেছি। এই একটা হেলমেট লাগবে, তো অনলাইনেও পেতে পারো আর অফলাইনেও কিনতে পারো হেলমেট। তো হেলমেটটা তোমরা দেখে নিও, আর আমি জাস্ট সেটআপটার কথা বলছি। এই দেখো, আমি ফোনটা খুলে দিচ্ছি, এই মাইকটা আলাদা করে দিচ্ছি। তো দেখো, ফার্স্টে আসবে এই ক্লিপ, এই ক্লিপটা কিন্তু তোমরা রিমুভাল, এটা তোমরা এক্সট্রা কিনবে, যেটা এক্সট্রা এটা কিনতেই হবে তোমাদের, এটা মাউন্টের সাথে কিন্তু আসে না, এটা আমি আলাদা করে রাখছি। তো এই জিনিসটার কথা আসি আমি এখন। ফার্স্ট কিন্তু এই মাউন্টটা তোমরা 350 থেকে 400 টাকা তোমরা পেয়ে যাবে ইজিলি, অ্যামাজন, ফ্লিপকার্ট যেখান থেকে অর্ডার করো, আমি ডিসক্রিপশানে দিয়ে দিব পুরো। আর এক্সট্রা হচ্ছে গিয়ে মাইক, এটা তোমরা বয়া মাইক ইউজ করতে পারো বা নর্মাল আমার মতন মাইক ইউজ করতে পারো, এটা কিন্তু 150 টাকা দাম নিয়েছে মাইকটা, নর্মাল মাইক। আর এটা হচ্ছে গিয়ে মাউন্ট, মাউন্টটা কীভাবে আটকেছি আমি দেখাচ্ছি ভেতর থেকে। এই যে দেখো, এই যে মাউন্টটা এরকম ক্লিপ ফিতে দেওয়া থাকবে, ক্লিপ তোমরা ইজিলি এই ক্লিপটা কিন্তু এইভাবে কষে, মানে এই ফিতাটা ভেতর দিক দিয়ে বেল্টের মতন দিয়ে কষে টাইট করে লাগাবে। এই যে দেখাচ্ছি তোমরা, দেখো এই যে এখানে এই ফিতেগুলো দিয়ে টাইট করে আটকাতে হবে, ঠিক আছে। এই দুটো দিক উপর দিকে থাকবে আর সিঙ্গেল পোর্শনটা নিচ দিকে থাকবে, তো গেল। আর যদি লাগাতে না পারো কীভাবে করতে হবে তাহলে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্কটা আসছে, আমি নিচে শেয়ারও করে দিয়েছি লিঙ্ক, প্লাস স্ক্রিনেও আসছে। এই যে মাইকটা আছে, মাইকটা আমি কীভাবে সেট করেছি দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই মাইকটা আমি সেট করেছি, হেলমেটের প্যাড আছে, প্যাডের এইভাবে টান দিলে খোলা যায় মাইকটা, কিন্তু এইভাবে আমি রেখেছি পুরো ওয়্যারটা ভিতরে পেঁচিয়ে রেখে, তার উপরে এইভাবে আটকে দিয়েছি যাতে মাইকটা পার্মানেন্টলি আটকে যায়। আর একটা ওয়্যার এখানে, ওয়্যারটা যেহেতু অনেকটা বড় তো সেখানে আমি এই ওয়্যারটা এখানে গুটিয়ে রেখে দিয়েছি, আর এই জ্যাকটা যাবে ফোনে। তো দেখাচ্ছি এবার কমপ্লিট তোমাদেরকে। এবার আমার ক্লিপটা যে আছে, এই ক্লিপটা দেখো, আমরা ক্লিপটা এখানে অ্যাড করে দেবো, ফার্স্ট আমি আটকে দিলাম, এবার আমি ফোনটা আমি দিয়ে দেবো এখানে লাগিয়ে। জাস্ট 2 মিনিটে সেট আপ কমপ্লিট গাইস, 2 মিনিটে সেট আপ কমপ্লিট। নেক্সট যারা যারা ভাইরা আসো, যারা মোটো ব্লগিং করতে চাও, তো তাদের জন্য এই সেট আপটা যেন তাদের বুঝতে সুবিধা হয়, তো তার জন্য কিন্তু এই ভিডিওটা, বেসিক্যালি এরকম ভিডিও আমি বানাই না, ট্রাভেল রিলেটেড থাকে সব ভিডিও আমার। তো দেখো পুরো কিন্তু সেট আপ হয়ে গেছে, এখন এই হেলমেটটা আমরা পরবো। এই দেখো পরে নিলাম, গাইস দেখতে পাচ্ছ পুরো মোটো ব্লগিং সেট আপ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি দেখাবো যে এই মোটো ব্লগিংটা করার জন্য অ্যাঙ্গেলগুলো কীভাবে রাখতে হবে, সেটা আমি বাইকে গিয়ে একবারে দেখাবো। তো তার আগে একটা জিনিস বলে রাখি, আমাদের আলিপুরদুয়ারে অনেক রাইডার্স, ছোটো ছোটো অনেক ভাইয়েরা আছে যারা নাকি নতুন নতুন রাইড করছে বা করতে চায়, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের মেনলি এই ভিডিওটা। তো আমিও দেখে কারো না কারোর থেকে দেখে শিখেছি, তো আমিও চাই যে আমাদের আলিপুরদুয়ারটাও অনেক ডেভেলপ হোক, নেক্সট কামিং জেনারেশনে আরও অনেক মোটো ব্লগিংয়ের লোকজন বা ভাইরা, তো যারা যারা করতে চাচ্ছে আর কি তারাও জুড়ুক। তো চলো এখন নেক্সট দেখা হচ্ছে একদম বাইকে, তো কীভাবে পুরো সেট আপটা কমপ্লিট করে ভিডিওটা করবে তো ওটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস, কারণ এখানে কোনো লোকজন খুব কমই আসে, তো এটা হচ্ছে আমার বাড়ির পাশেই দেখতেই পাচ্ছ। তো চলো এখন পুরো বাইকটা চালাবো এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে মোটো ব্লকটা অ্যাকচুয়ালি কাজ করে আর কী অ্যাঙ্গেল থাকা উচিত, ঠিক আছে, পুরো অ্যাঙ্গেলটা আমি তোমাদেরকে দেখাবো, চলো। তো দেখতে পাচ্ছ পুরো সেট আপটা
দেখতে পাচ্ছ পুরো সেটআপটা এরকম থাকবে। আর ব্লগিং এর সময় এইভাবেই রাখতে হবে এবং পুরো পুরো এরকম এই অ্যাঙ্গেলে থাকবে, দেখতে পাচ্ছ এইরকম অ্যাঙ্গেল থাকবে এরকম। যারা যারা মোটো ব্লগার সেট আপ করতে চাও কিন্তু এই ঠিক সেট আপ দিয়েই কিন্তু তোমরা শুরু করতে পারো। তো বেশি খরচা না, জাস্ট 500 টাকা ইনভেস্ট করেই তুমি একটা মোটো ব্লগ সেট আপ একদম কমপ্লিটলি করে নিতে পারবে। আজকের এই ভিডিওটাতে তোমাদের কতটা হেল্প হলো বা কতটা তোমাদের জানতে পারলে তো কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আর কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ইনস্টাগ্রামে আমরা ডিরেক্ট কোনো প্রবলেম থাকলে বা কোনো ইনকোয়ারি থাকলে ডিরেক্ট ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো, ইনস্টাগ্রামের আইডিটা নিচে আসছে, তো তোমরা ফলো করে নিও ট্রাভেল মাইন্ড SM। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে আরও সাপোর্ট করার জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের পুরো ইনকোয়ারিটাই আমি ফুলফিলভাবে করতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দ্যান টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড রাইড সেফ, বাই।